মজা রাইখা বাংলাদেশের রাজনীতি করতে খুবই মজা খুবই মজা নিজের পরিবার পরিজনকে বিদেশে পাঠিয়ে নিরাপদে রাইখা আমাদেরকে জাহান্নাম বানিয়ে রেখেছো তুমি গত 16 বছরে 11 লক্ষ কোটি টাকা পাচার করেছো কেমনে তুমি পাচার করেছো 21 আগস্টে বোমা হামলার জন্য যদি তারেক রহমানের খালেদা জিয়াকে দায়ী করা যায় এই 11 লক্ষ কোটি টাকা পাচারের জন্য তোমাকেও দায়ী করা যায় অবশ্যই যায় প্রতি বছর হিসাব 64,000 কোটি টাকা বিশ্বব্যাংকের হিসাবে এই 64,000 কোটি টাকায় প্রতি বছর 6টা পদ্ম সেতু করে আর লুটপাটের হিসাবে প্রতি বছর 2টা পদ্ম সেতু হয় সেই 2013 সাল থেকে পদ্ম সেতুর একটা নাট পানির মধ্যে পড়লেও নিউজ করে খাম্বা মশালে নিউজ করে স্পেল মশালে নিউজ করে পদ্ম সেতুতে নৌকা ধাক্কা দিছে ওইটাও নিউজ করে চলতেছে লুটপাট চলতেছে শ্রমিকদের কি অবস্থা শেখ হাসিনা শ্রমিক লীগ 7 লক্ষ কর্মী 6 লক্ষের চাঁদাবাজিতে জড়িত আছে আমি শেখ হাসিনাকে প্রশ্ন করি তোমার শ্রমিক লীগ এই যে শ্রমিকদের সংগঠন এই করোনা সংকটের মধ্যে কয়জন শ্রমিকের মুখে খাবার তুলে দিয়েছে অথচ বাদামওয়ালা কিসমিসওয়ালা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ভিক্ষাওয়ালা কেউ বাদ যায় না এদের চাঁদাবাজির কাছ থেকে নিজের পরিবার পরিজনকে বিদেশে পাঠিয়ে কুসুম কুসুম নিরাপদে রেখে আমাদের উপরে জাপ্পাবাদি চলছে তাই না মাননীয় প্রধানমন্ত্রী এই যে শ্রমিকদের বেহাল দশা আমাদের রুবানা হক নামে একজন গার্মেন্টস বিজেপি নেত্রী ছিল 5 মিনিট শ্রমিকদের জন্য কান্নাকাটি করে 5,000 কোটি টাকা নিয়ে গেছে কত কোটি টাকা 5,000 আপনারা কত পেয়েছেন 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 পান না এই করোনায় শ্রমিকরা না খেয়েছিল এবং বেতনের দাবিতে আন্দোলন করাতে শ্রমিকদেরকে গুলি করে হত্যা করেছে মাফিয়া সরকার কার কাছে যাব বলে শেখ হাসিনার উন্নয়ন বিভিন্ন ভাতার গল্প করে বিভিন্ন ভাতার গল্প করে গত অনেক দিন যাবত 750 টাকা করে প্রতিবন্ধীদেরকে ভাতা দেওয়া হয় আয় নাকি বাড়ছে প্রতিবন্ধীর আয় বাড়ে না কেন বিধবাদেরকে ভাতা দেয় 500 টাকা তাদের ভাতা কেন বাড়ে না তাহলে দুনিয়ার তাবত উন্নয়ন হয়ে গেছে আর এদের ভাতা বাড়ছে না 2 লাখ টাকার কারবার 20 লাখ টাকায় করলে উন্নয়ন হবেই ভাই রে ভাই হবেই উন্নয়ন আমার শ্রমিক ভাইদেরকে বলছি ওই গণভবন বঙ্গভবন ওই সংসদ ভবনের প্রত্যেকটি ইটা প্রত্যেকটি বালু সিমেন্টের কণা আপনাদের রক্তের কণা রয়েছে সেখানে নিজের পায়ে আওয়াজ করতে শুরু করেন আওয়াজ করতে থাকেন এই ঢাকা শহর প্রকম্পিত হবে মাফিয়া গণভবন ছেড়ে পালিয়ে যাবে ধন্যবাদ সবাইকে